হ্যালো বন্ধুরা, স্বাগত দেখছেন খবর বাংলা। ঘূর্ণিঝড় হবে কি হবে না এই নিয়ে যে বিস্তর আমাদের মধ্যে এখন সংশয় দেখা দিয়েছে, তাতে কিন্তু আমরা নতুন তথ্য দেখতে পাচ্ছি, নতুন আপডেটের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। কিছু একটা হতে পারে, নিম্নচাপ অথবা গভীর নিম্নচাপ, অতি গভীর অথবা ঘূর্ণিঝড়, এই তিনটের কিন্তু সম্ভাবনা থাকছে। ইতিমধ্যে আমরা জিএফএস মডেলে কিন্তু একটা নতুন ফ্র্যাক দেখতে পাচ্ছি এবং সেটা কিন্তু বেশ ভয়ঙ্কর গতিবেগে আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশ থেকে উড়িষ্যার মধ্যবর্তী কোনো একটি অঞ্চলে। এর যদি প্রভাব দেখা যায় তাহলে কিন্তু সেটা বাংলাদেশ, দমকা ঝোড়ো হাওয়া পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে দমকা ঝোড়ো হাওয়া, উপকূলের দিকেও উড়িষ্যা সংলগ্ন এলাকাতে কিন্তু কিছুটা ঝড়, সমুদ্র হতে পারে উত্তাল। এর পাশাপাশি এখানে উড়িষ্যার বিভিন্ন ভাগে দেখুন এরকম গতিবেগে কিন্তু ঝোড়ো হাওয়া এবং অন্ধ্রপ্রদেশ এই জায়গাতে কিন্তু এর প্রভাব থাকতে পারে, এতটা পর্যন্ত বিস্তার হতে পারে। এটা জিএফএস মডেলের যে আপডেট বর্তমানে উঠে আসছে তাতে এইটা পাওয়া যাচ্ছে। আমরা ECMW মডেলেও কিন্তু কিছুটা দেখব। এখানে আমরা প্রথমে একটু দেখে নিই যে যদি বায়ুর ঝাপটাতে নিয়ে যাই তাহলে দেখুন এটা 18 তারিখের দিক থেকে জিএফএস মডেলে দেখা যাচ্ছে যে আন্দামান সাগরের কাছে, যেটা আমরা দেখছিলাম 17 তারিখের দিকে এখানে দেখা যাচ্ছে, এই দেখে এখানে কিন্তু জিএফএস মডেল বলছে যে এটা 17 তারিখের দিক থেকে কিন্তু এটা দেখুন যদি ট্র্যাক করি আস্তে আস্তে এটা কিন্তু দেখুন কীভাবে হচ্ছে। তারপর ECMW মডেল দেখা যাচ্ছে, তারপর এখানে আমরা দেখাবো যে আজ আবহাওয়াটা কেমন থাকবে, বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে সেগুলি দেখাবো। তো এইভাবে দেখা যাচ্ছে যে 17 থেকে 18 এটা একটু ট্র্যাকটা একটু ম্যানুয়ালি করি তাহলে একটু তাড়াতাড়ি হবে। এইভাবে এটা ধরো 18 তারিখের দিকে জিএফএস মডেল অনুযায়ী যেটা পাচ্ছে, অনেকে বলছেন যে এগুলি কোথা থেকে পাচ্ছেন, এটা কিন্তু আমরা উইন্ডে থেকে ফোরকাস্ট পাচ্ছি, সেটা সেটা নিয়েই দেখাচ্ছি। দেখুন এইভাবে যেটা হবে আস্তে আস্তে 19-20 এইভাবে কিন্তু দেখুন উত্তর পশ্চিম দিক এখানে এসে কিন্তু একটু উত্তর দিকে এখানে বাঁকার চান্স রয়েছে, অর্থাৎ তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে সোজাসুজি গিয়ে এখান থেকে একটু উত্তর দিকে বাঁক নেবার কিন্তু সম্ভাবনা, বা আমরা শুধুমাত্র দেখতে চাইছি যে মুভমেন্ট বা গতিটা কোন দিক দিয়ে হতে পারে, মানে শেষ মুহূর্তে কোন দিকে বাঁকতে পারে। তো দেখুন ধীরে ধীরে কিন্তু উত্তর দিকে বেঁকে যাওয়ার চান্স আছে, অর্থাৎ উত্তর পশ্চিম থেকে এসে এটা উত্তর দিকে বাঁকতে পারে। এবারে এটা বাস্তবে কি হবে, এটাই যে বাস্তব সেটা কিন্তু নয়, এটা পূর্বাভাস একটা পাওয়া যাচ্ছে জিএফএস মডেলে, সেই অনুযায়ী কিন্তু এটা একটা বড় রকমের ঘূর্ণিঝড়। কারণ এতে যে গতিবেগ আমরা মাপলাম একটু আগে তাতে কিন্তু আমরা দেখলাম এই জায়গাতে কিন্তু প্রায় 190-180 কিলোমিটার পর্যন্ত গাস্টিং রয়েছে, অর্থাৎ ভয়ঙ্কর একটি ঘূর্ণিঝড়। অর্থাৎ এইটাকে যদি আমরা যদি এটাকে এরকমভাবে বায়ু মোড়েও ফেলি তাহলে কিন্তু দেখবেন যে গতিবেগ কিন্তু 75 বা 100 প্রায় উপরে চলে যাচ্ছে, তার মানে এটা 2-3 নম্বর ক্যাটাগরিতে কিন্তু পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকছে, বুঝতেই পারছেন। তো এটা একটা ঘূর্ণি, মানে শুধুমাত্র বায়ুর গতিবেগই এতটা হতে পারে, তার মানে সম্ভাবনা থাকছে 130-140 আমরা পেয়েই যাচ্ছি, এবং ঝাপটা তাতে কিন্তু অনেকটা বেশি বায়ুর ঝাপটা, বুঝতেই পারছেন। এবারে আমরা আপনাদের দেখাবো যে ECMW মডেলে এটা কী হতে পারে, কী সম্ভাবনা থাকছে দেখাচ্ছি। দেখুন এবারে আমরা চলে যাচ্ছি ভালো করে ব্যাপারটাকে বুঝে নিন, আমরা এখানে ECMW মডেল এটা কিন্তু আমরা পুরোপুরি বিশ্বাস করছি না, কিন্তু যে সম্ভাবনাটা দেখতে পাচ্ছি, কারণ আপনারা অনেকেই এখন উইন্ডি দেখছেন এবং সেখান থেকে এইভাবে দেখে আতঙ্কিত হচ্ছেন, তা হবেন না, আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন। ECMW মডেলটা দেখুন এখানে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তাহলে আগের আপডেটে আমরা দেখছিলাম যে 18 তারিখের দিকে আন্দামান সাগরে একটা ঘূর্ণাবর্ত 18 তারিখের দিকে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে 18 তারিখের দিকে ঘূর্ণাবর্তটা কিন্তু ফর্মেশন হতে পারে 18-19 দিকে। এই সময়তে কোনোরকম কোনো ভয়ের ব্যাপার থাকবে না। আন্দামান সাগরের দিকে দেখুন 18 থেকে 19 মধ্যে একটা এখানে ঘূর্ণাবর্ত কিন্তু সৃষ্টি হচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে এই জায়গাতে হচ্ছে, এবং ধীরে ধীরে দেখা যাবে এটা আস্তে আস্তে শক্তি বাড়াতে পারে। এরও যে গতিপথ মানে মুভমেন্ট, মানে কোন দিক দিয়ে এগোবে, কোন দিকে এগোবে, মানে এটা এই এদিকে আসবে, দক্ষিণ পশ্চিম দিকে আসবে, না এটা উত্তর পশ্চিম দিকে যাবে, না পশ্চিম দিকে এগোবে, না কিছুটা উত্তর পশ্চিম এবং উত্তর উত্তর পশ্চিম দিকে এগোবে, এগুলো হচ্ছে বোঝার বিষয় আছে। তো আমরা যদি দেখি ভালোভাবে তো দেখুন ধীরে ধীরে কিন্তু 20 তারিখের দিকেও এটা শক্তি বাড়াচ্ছে ধীরে ধীরে, এইটা হচ্ছে আসল ব্যাপার। এইখানে যদি আমরা দেখতে পাই যে এরকম কিছু পাচ্ছে, আমরা কিন্তু এখানে ব্যাপার দেখতে পাচ্ছি এখানে নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে এবং নিম্নচাপটা আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে। এই সময়কালের মধ্যে যদি আমরা মেপে দেখি গাস্টিংটা, তাহলে ECMW এই মডেলটাতে দেখা যাচ্ছে যে প্রায় 75 কিলোমিটার পর্যন্ত গতিবেগে এটা চলে আসছে। এবারে এটাকে আরও দেখুন ট্র্যাকটা করে দিচ্ছি, দেখুন ভালো করে দেখুন এটা কিন্তু এই দিকেই কিন্তু এগোচ্ছে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর, এটাও কিন্তু দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত এটা এটা কোন জায়গা দেখুন উড়িষ্যা এবং এই যে বিশাখাপত্তনম, দেখুন ধীরে ধীরে এখানে কিন্তু চলে আসছে, এগিয়ে আসছে আমরা 5টা পর্যন্ত এটা এতটা পর্যন্ত আপডেট পাচ্ছি, অর্থাৎ এখানে বিশ্ব এই জায়গাতে এসে কিন্তু এটা ঠিক হবে, এটা বাঁদিকে বাঁকবে না সোজা যাবে, নাকি আরেকটু উত্তর উত্তর পশ্চিম দিকে যেতে পারে,
কিন্তু দুটো মডেলেই মোটামুটি দেখা যাচ্ছে যে আমরা এই ঠিক অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকেই কিন্তু এগোচ্ছে, অর্থাৎ গতিপথটা যেটা দেখা যাচ্ছে যে এই এইটা জিএফএস মডেল দেখাচ্ছে এখান থেকে এই দিকে যাবে এতটা উঠে যাচ্ছে, আর ECMWL মডেল দেখাচ্ছে একটা এই দিকে যাবে, কিন্তু মুভমেন্টটা একই রয়েছে, কিন্তু শক্তিটা যেটা রয়েছে এতে যতটা শক্তি দেখাচ্ছে জিএফএস মডেলে কিন্তু অনেকটা বেশি শক্তি দেখাচ্ছে, বুঝতে পারছেন? তো জিএফএস মডেলে কিন্তু দেখা যাচ্ছে এটা একদম এখানে চলে আসছে এবং সেখানে ভয়ঙ্কর গতিবেগ। অ্যাক্সেস মডেলেও যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের কাছাকাছি যাচ্ছে, এটা এতটা দেখা যাচ্ছে না কিন্তু এতটা বোঝা যাচ্ছে যে এরকম। সুতরাং আমরা ECMWL মডেলে এইটুকু জানলাম। সুতরাং ঘূর্ণিঝড় বা নিম্নচাপ যে হচ্ছে না সেটাও কিন্তু বলা যাবে না, সম্ভাবনা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বা ভারতীয় মৌসুম ভবন এই ঘূর্ণিঝড় বা এরকম সম্ভাবনা থাকে মোটামুটি তারা তো 5 দিনের আপডেট দেয়, সুতরাং এতখানি দেরির আপডেট তারা এখন দেবেন না, তারা হয়তো 2-3 দিন বা 3-4 দিন বাদে 18-19 তারিখের কাছাকাছি সময় থেকে হয়তো কিছুটা পূর্বাভাস বা এই সম্পর্কে কিছু বলতেও পারেন। তারা কিন্তু বলছেন না যে হবে না, কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু এই সম্পর্কে কিছু বলছেন না। তো বায়ুর ঝাপটা মানে আমরা পেয়ে গেলাম এতটা, এবারে আমরা চলে যাব যে বর্তমানে আকাশ কেমন রয়েছে, বৃষ্টিপাত হবে কি না। তো আমরা এই জন্য চলে এলাম উপগ্রহ চিত্রে। উপগ্রহ চিত্রে আমরা যে চলে এলাম দেখা যাচ্ছে যে দেখুন এখন কিন্তু বঙ্গোপসাগর ফাঁকা, অনেকে বলছেন যে আপনারা এগুলো কোথা থেকে পাচ্ছেন, এখন তো কিছু নেই, এখন তো কিছু নেই, এগুলো তো ভবিষ্যতের ব্যাপার। এখন হচ্ছে বঙ্গোপসাগর ফাঁকা রয়েছে, দক্ষিণবঙ্গের আকাশ যেটা রয়েছে সকাল থেকে কিন্তু কোথাও কোথাও রোদ ঝলমলে ছিল, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে সময় যত গড়াচ্ছে তাতে কিন্তু কোথাও কোথাও রোদের পাশাপাশি আংশিক মেঘলাকাশ মানে মেঘ রোদের একটা খেলা চলছে, মাঝে মাঝে একটু করে মেঘটা কিছু কিছু মেঘ আসছে এবং দেখুন রোদটা হয়তো ঢাকা পড়ে যাচ্ছে, একটু আংশিক মেঘলাকাশ, হয়তো বৃষ্টিপাত হচ্ছে না কিন্তু দুপুরবেলা থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। কোন জায়গাতে হবে সেগুলো কিন্তু এই যে ছোটো ছোটো মেঘ দেখতে পাচ্ছেন এরকম মেঘ তৈরি হওয়ার উপরেই কিন্তু নির্ভর করছে যে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, কিন্তু সম্ভাবনা থাকছে বেশ কিছু অংশ হতে পারে, আমরা দেখাবো। এর পাশাপাশি এই উত্তরবঙ্গে বৃষ্টিটা কমার চান্স রয়েছে, উত্তর পূর্ব দিকেও বৃষ্টি কমার চান্স রয়েছে, তবে হালকা মেঘাচ্ছন্ন এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু কিছুটা থাকবে। রাত থেকে সকাল রাতের দিক থেকে কিন্তু আমরা দেখছিলাম যে এখানে বুধবারে কিন্তু ভালোই বৃষ্টিপাত ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এখানে ছিল এবং তার সঙ্গে দক্ষিণবঙ্গে বিরাট মেঘলাকাশ হয়ে গেছিলো এবং বেশ কিছু অংশে কিন্তু আমরা দেখলাম যে বুধবারে কিন্তু ভালোই বৃষ্টিপাত হয়েছে, বেশ কিছু অংশে জলমগ্নও করেছে আর কোথাও কোথাও বৃষ্টিপাত হয়ে গেছে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী অতি ভারী, মোটামুটি কিছু সময় বেশ ভালোই বৃষ্টিপাত দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? অনেকে বলছেন যে পূর্বাভাস তো বলছেন না, ব্যাপার হচ্ছে এগুলো লোকাল মেঘ, স্থানীয় মেঘে উঠবে, সুতরাং এর পূর্বাভাস হবে না, কিন্তু আমরা বলতে পারি যে স্থানীয় এরকম করে মেঘ যেখানে যেখানে উঠবে সেই জায়গাতে বৃষ্টিপাত হতে পারে, এগুলো বৃষ্টিপাতের পরিমাণগুলো বা ইন্টেনসিটিগুলো কিন্তু কমা বাড়া করবে, সুতরাং বজ্রগর্ভ মেঘ হতে পারে এবং এগুলো দেখা যাবে যে হয়তো এমন হতে পারে যে মেঘলা হয়েই রয়ে গেল বৃষ্টিটা হলো না, আবার পর এক তার একদিন পরে হলো বৃষ্টিটা, এরকম হতে পারে। যেহেতু এত পরিমাণ জলীয়বাষ্প উপর দিকে টেনেছে, উত্তরবঙ্গে অক্ষরেখা তৈরি হয়ে গেছিলো এবং উত্তরবঙ্গে বৃষ্টিটা কমতে থাকছে, ফলে এবারে এই যে এত দিন যে গরমটা হয়ে গেছিলো সেই গরমটাকে কাজে লাগিয়ে এবারে কিন্তু বৃষ্টিটা ঢেলে দিয়েছিলো। এবার বৃহস্পতিবার শুক্রবার কী চান্স রয়েছে দেখুন, আমরা দেখাচ্ছি বজ্র বৃষ্টি মোটে চলে যাচ্ছি, বজ্র বৃষ্টি মোটে আমরা চলে এলাম। এই যে দেখুন ঘূর্ণিঝড় বা নিম্নচাপ যাই হোক তাতে কিন্তু বৃষ্টিপাত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং বঙ্গোপসাগরের মধ্যভাগে থাকবে, ঝড় হবে, দেখুন বুঝতে পারছেন ধীরে ধীরে এগুলো ওই 18-19-20 তারিখের দিকে, সুতরাং একটু ওয়েট করতে হবে, আরও কিছুটা আপডেট আসবে তখন আপনারা আরও পরিষ্কার হবেন যে এই সমস্ত নিম্নচাপ বা ঘূর্ণিঝড় বা এগুলো আদৌ হবে কি হবে না। এখন শুধুমাত্র সম্ভাবনা কিন্তু রয়েছে, এটাকে একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং এবং একদম কনফার্ম করাও যাচ্ছে না যে বৃষ্টিটা মানে বা ঝড় বৃষ্টিটা হবে কি না, কিন্তু একটা সম্ভাবনা। সুতরাং আপনাদের যেটা বলবো একদম আতঙ্কিত হবেন না, শুধুমাত্র সতর্ক থাকুন এবং দেখতে থাকুন, ডেলি নজর রাখুন, আমরা আপনাদের যতটা সম্ভব বিস্তারিতভাবে বিশ্লেষণ করে করে কিন্তু জানিয়ে দেবো। ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড়, এখানে ঝাড়খণ্ডের কিছু এলাকা এবং তার সঙ্গে সংলগ্ন দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে কিন্তু কিছু এলাকা এবং কলকাতার আশেপাশে 24 পরগনার দিকেও ছোটো ছোটো মেঘ উঠতে পারে এবং এখানে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখন এগুলো সব জায়গাতে হবে কি না কোনো নিশ্চয়তা নেই, এখানে দেখাচ্ছে মানে যে কলকাতার আশেপাশে হবে তাও নয়, আবার মাঝখানেও হতে পারে, এদিকেও হতে পারে, সুতরাং স্থানীয়ভাবে কিন্তু মেঘ উঠলে তবেই এই বৃষ্টিটা হবে, অন্যথায় এই বৃষ্টিপাতের কোনো কিন্তু হবে না, মেঘলা মেঘলা ভাব কিন্তু থাকবে, এইটা কিন্তু রয়েছে। এরপর থেকে আস্তে আস্তে কমবে, আসামের মেঘালয়ের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, দেখুন মেঘ উঠলে বুঝতে পারবেন যে হ্যাঁ মেঘ উঠছে এবং তার মানে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকবে। বর্ষা কবে উঠবে, বর্ষা কবে বিদায় নেবে, এটাকে অনেকে জিজ্ঞেস করছেন, বর্ষা দেখুন এদিক থেকে কিন্তু বিদায় নিতে শুরু করেছে, তবে এদিকে এখনও আবহাওয়া দপ্তর কিছু বলেনি, আমরাও কিন্তু এখন দেখতে পাচ্ছি যে মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে, সুতরাং দেখতেই পাচ্ছেন যে এরকম করে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এর পরের দিকে নিয়ে গেলে দেখুন যেটা দেখাবে যে বাংলাদেশেও দেখুন কোথাও কোথাও হালকা ফুলকা থাকছে, চট্টগ্রামের দিকেও থাকছে, কিন্তু সব জায়গাতে নয়, গরম অস্বস্তিকর থাকবে কিন্তু এরই মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। তো এই দেখুন যেমন এখানে দেখা যাচ্ছে বাঁকুড়ার দিকে, পুরুলিয়ার দিকে, আসানসোলের দিকে বা দুর্গাপুরের দিকে, বর্ধমান দুর্গাপুরের মাঝে মাঝে অংশে, তো বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া সব দিকে কিন্তু একটু চান্স
থাকছে, বিভিন্ন অংশে মেঘ উঠতে পারে, ঝাড়খণ্ডে মেঘ উঠতে পারে, সেগুলো হতে পারে। সুতরাং এর সঙ্গে পুরোপুরি আপনারা মেলাতে পারবেন না, কিন্তু একটা সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে বৃষ্টিটা কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কারভাবে কিন্তু কমে যাচ্ছে, উত্তরবঙ্গে রাতের দিকে সেরকম বৃষ্টি নেই, হয়তো কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। রাত থেকে সকালের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বর্ডারে বৃষ্টিপাত থাকছে, তার মানে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত কিন্তু এখন আমরা মাঝে মাঝে হয়তো এক দু পশলা করেও পেতে পারি এরকমভাবে। এবার দেখা যাচ্ছে যে আবার দুপুরের দিকে শুক্রবার এই এলাকাগুলোতে কিন্তু উপকূলের দিকে কিছু জেলাতে, দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতা, চব্বিশ পরগনা এগুলোতে এবং খুলনা বরিশালের দিকে কিছু কিছু এলাকাতে থাকলেও বাকি অংশে নাও থাকতে পারে। তবে মেঘটা ওঠার পর সব স্থানীয় মেঘে কিন্তু এগুলো কিন্তু বলে দিলাম যে সেই জন্য সম্ভাবনা থাকছে। দেখুন মাঝে মাঝে দেখাচ্ছে যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, আবার দেখা যাচ্ছে যে কিছুটা বর্ধমানের দিকে, এগুলোতে হুগলির দিকে দু এক জায়গাতে, সব জায়গাতে হবার চান্স নেই। এগুলো কিন্তু এরকমভাবে তেরো চোদ্দের মধ্যে থাকছে। যদি তেরোতে বৃষ্টিপাত না হয় এবং জলীয়বাষ্প থাকে, তাহলে কিন্তু চোদ্দ তারিখে বৃষ্টিটা বেড়ে যেতে পারে বা রাতের দিকে সকালের মধ্যে নেমে যেতে পারে। সুতরাং এর সঙ্গে পুরোপুরি এই মুহূর্তে মেলাতে পারবেন না, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকছে, বুঝতে পারছেন। মূলত হালকা থেকে মাঝারি মানে বলা যায়, কিন্তু তার মধ্যে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হয়ে যেতে পারে। ইতিমধ্যে গত মানে বুধবারে কিন্তু আবহাওয়া ইতিমধ্যে তিনটে জেলাতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত সতর্কতা হঠাৎ করে জারি করে দিয়েছিল, কারণ আপডেট কিন্তু পাল্টে গেছিল, বুঝতে পারছেন। কারণ লোকাল মেঘে তো ওরকমভাবে হয়ে যায় এরকমভাবে। শনিবার রবিবার এই সময়কালের মধ্যে বৃষ্টিটা কিন্তু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গা দিয়ে কম থাকবে, হয়তো গরম অসহ্য থাকবে, তাপমাত্রা একটু হয়তো বাড়বে, কিন্তু এই সময়কালের মধ্যে আমরা ঘূর্ণাবর্ত পাবো। এবারে এটাকে তো দেখে নিলেন, আমরা দেখালাম এরপরে বৃষ্টিপাত এইভাবে থাকবে। দেখুন বৃষ্টিপাত 18-19 দিকে কিন্তু দেখুন বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আবার প্রবেশ করার চান্স রয়েছে। এই যে ঘূর্ণাবর্তের ফলে জলীয়বাষ্প আবার ঢুকবে, যার ফলে কিন্তু আবারও কিছুটা বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ বর্ষা এখন কিন্তু উঠে যাচ্ছে না, এটা বলা যাচ্ছে, তবে অক্টোবরে উঠে যেতে পারে। এখন সিস্টেম যদি লাগাতার হতে থাকে তাহলে কিন্তু এগুলি হবে। এবার এটাকে যদি আমরা জিএফএস মডেলে ফেলি তাহলে দেখবেন বৃষ্টিপাত ওই দিন ওটা তো বিরাট আকারে দেখাচ্ছে। তো দেখুন এখানে কিন্তু জিএফএস মডেলে যখন দেখাবো, দেখবেন জিএফএস মডেলে দেখুন বিরাট আকারের বৃষ্টিপাত আমরা দেখাচ্ছি ভালো করে, যাতে আপনারা বুঝতে পারেন ব্যাপারটাকে। কিন্তু আতঙ্কিত হবেন না, অনেকে বলেন এগুলো সব ফেক নিউজ, এসব ব্যাপার কিন্তু নেই, ফেক টেক কিছু নয়। এখানে সম্ভাবনা দেখাচ্ছে, সেগুলি আপনাদের দেখাচ্ছে। এই যে ঘূর্ণিঝড় যদি জিএফএস মডেলের মতনই হয় তাহলে কিন্তু বৃষ্টিপাত প্রচুর। দেখুন বৃষ্টিপাতে দেখুন এখানে সাদা, তার মানে এখানে দেখুন 93 মিলিমিটার পর্যন্ত, মানে হয়তো ভারী থেকে অতি ভারী ভয়ঙ্কর মানে প্রবল এক্সট্রিম হেভি রেনফলের সম্ভাবনা থাকবে, অর্থাৎ এখানে ভাসিয়ে দেওয়ার মতো ব্যাপার। এবং এর প্রভাবে কিন্তু বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সব দিকেই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা জারি থাকবে। যদি এই দিকে যায় ঘূর্ণিঝড় এরকমই শক্তিশালী হয়, অর্থাৎ বড় মাপের একটা যদি ঘূর্ণিঝড় হয়, তাহলে কিন্তু প্রচুর বৃষ্টিপাত। কিন্তু এখন ওয়েট করতে হবে, এটা এটাই যে আপডেট সেটা নয়। আমরা শুধুমাত্র ECMWF এই মডেলটিতেই ফলো করব, তাতে যেটা উঠে আসবে সেটাই আমরা ধরে নেবো, সেরকম কাছাকাছি যেতে পারে। কারণ আমরা বিগত সমস্ত ঘূর্ণিঝড়ের আপডেট ECMWF মডেল থেকে কিন্তু পুরোপুরি মিলিয়ে দিতে পেরেছি। তো এই রয়েছে লেটেস্ট আপডেট, পরবর্তী আপডেটটা দেখা হচ্ছে। আপডেটটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।